মুসলমান মায়েরা মান আল্লাহর নবী আল হাদিসের মধ্যে বলেন হকুল ওয়ালাদ আলাল ওয়ালিদ সন্তানের হক মাতাপিতার উপরে সন্তান হক পায় মাতাপিতার কাছে আই ইউসিনা ইসমাগু তার সুন্দর নাম রাখা কি রাখা সুন্দর নাম রাখা মুসলমান ভাইরা আমার আজকে সন্তানের এমন নাম নাম রাখা হয় যার কোনো অর্থ নাই যেগুলো ইসলামিক নাম না মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে খেয়াল শুনেন সময় খুব সংক্ষেপ কাল হাসুরের মাঠে কঠিন মুসিবতের দিন যখন দেখা হবে আব্দুল্লাহ তুমি এদিকে আসো ও আব্দুর রহমান তুমি এদিকে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্দুল্লাহ আব্দুর রহমান বলিয়া ডাক দিবেন তখন দেখা যাবে এক আব্দুল্লাহ নাম ডাকার সঙ্গে সঙ্গে শত শত আব্দুল্লাহ এসে যাবে আল্লাহ বলবেন হে আব্দুল্লাহরা তোমরা তো সব আব্দুল্লাহকে আমি ডাকি নাই আব্দুল্লাহ বিন আবু বকর অথবা আব্দুল্লাহ বিন সাত্তার অমুককে ডাকিছি তোমরা কেন আসলা কো আমরা তো মনে করলাম আমাদেরকেও ডাকছেন এইজন্য তো আসছি আল্লাহ বলবেন জারে যা বান্দা যা যেহেতু আব্দুল্লাহর নামের সাথে তোর নাম মিলিয়া গেছে এজন্য আমি আল্লাহ তার উসিলা তোর জিন্দেগীর গুনাহ মাফ করিয়া জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ আর এখন সন্তানের নাম রাখে কি সাগর এক আল্লাহর বান্দা এক হুজুর এক বান্দায় দাওয়াত দিছে হুজুর আসেন আমার বাড়িতে ভাত খাওয়ার জন্য আসেন দাওয়াত দিছেন দাওয়াত দিয়ে তখন নিয়ে গেল খাবার দাবার খাওয়ানোর পরে তো বলতেছে হুজুর আমার সন্তান পরীক্ষা দিবে একটু দোয়া করিয়া দেন কোন নাম কি কো সাগর হুজুর বলতেছেন মেহেরবানি করিয়া যে খাবার খিলাইছেন প্রয়োজনে টাকা নিয়ে যান তারপর আমি সাগর নামে দোয়া করার মতো শক্তি আমার নাই হুজুর কেন দোয়া করবেন না সাগর নামে কোন দোয়া না করার কারণ হলো আপনার সন্তানের নাম সাগর রাখছেন এটা আমার দেখার বিষয় না কিন্তু সাগর নাম যখন শুনি শোনার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে আগুন জ্বলিয়া যায় কারণ আমার বাড়ি ছিল সাগরের পাশে টাকার কারণে সাগরে কিন্তু আজকে আমার বাড়ি ঘরে ভেঙে নিয়ে গেছে আজকে আমি বাড়ি হারা ভিখারি হয়ে রাস্তায় ঘোরাফেরা করি আজকে সাগর নামে দোয়া করব দূরের কথা সাগর নাম শুনতে আমার ভালো লাগে না এরকম নাম আছে কি নাই আছে দেখা যায় হুজুরের কাছে এসে বলতেছে হুজুর আমার সন্তানের একটা নাম রেখে দেন হুজুর কত তোমার সন্তানের নাম রাখছি আব্দুল্লাহ কতগুলো কি নাম রাখলে এটা তো সাসা সাসা মনে হয় কোন নাম রাখছি আব্দুর রহমান কয় এটাও তো মনে হয় না এটা পুরাতন পুরাতন নাম সুন্দর সুন্দর নাম রাখেন হুজুর বলে তাহলে বান্দিরে ও বান্দারে তুমি শোনাও কি নাম রাখতে পারি কো আমার সন্তানের নাম রাখিয়ে দেন নিশিতা কি নাম রাখতো কোন সাহাবীর নাম আছে কি আছে না তা সুন্দর তিন নম্বর দায়িত্ব হলো সন্তানের কি রাখা নাম রাখা চার নাম্বার হলো আকিকা করা সন্তানের কি করা আকিকা সাত দিনের দিন আকিকা করা কয় দিনের দিন সাত দিনের দিন সন্তানের কি করা আকিকা করা আজকে আমরা আকিকা করি না নাসাই শরীফ 4239 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقه تذبح وان ويحلق راسه ويسمى সাত দিনের দিনে কি করা আকিকা করা প্রত্যেকটা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার আকিকার সাথে সে দায়বদ্ধ থাকে সুতরাং উচিত হলো ইজবাহ ওয়ান তার পক্ষ থেকে জবাই করা কোন পশু জবাই করা এবং কি করা ওয়াইহলা কুরাসু তার মাথা হলক করা মাথা মুন্ডানো কয় দিনের দিন সাত দিনের দিন ওয়াই সম্মা এবং সুন্দর নাম রাখা কয়টা দায়িত্ব গেল চারটা এক নাম্বার কি আজান দেওয়া দুই নাম্বার তাহানি করানো নাম্বার তিন নাম রাখা নাম্বার চার আকে করানো তা দিয়ে বলতে হবে সিঙ্গুলার এসেছে পাঁচ নাম্বার দায়িত্ব হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া আদব শিক্ষা দেওয়া আজকে সন্তানদেরকে আমরা আদব শিখাই না আদব শিক্ষার মধ্যে এক নাম্বার আদব হলো সন্তানকে নামাজের নির্দেশ দেওয়া সন্তানের কি করা নামাজের নির্দেশ দেওয়া قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه সন্তানকে নামাজের নির্দেশ দাও ওয়াকুম আবনা উসাবে সিনিন যখন সন্তানের বয়স সাত বছর কয় বছর সাত বছর বয়স যখন হয়ে যাবে সন্তানকে তোমরা নামাজের নির্দেশ দাও ওয়াজরিবুহুম ওয়াজরিবুহুম ওয়াহুম আপনা ওয়াসার যে সাত বছর বয়সে নামাজ পড়ে না দশ বছর হয়ে গেছে ওয়াজরিবুহুম সন্তানকে প্রহার করো বেদের আঘাত করো যখন তাদের দশ বছর হয়ে যাবে
ফাফরিকু বাইনহুম বিল মাগাজি 10 বছর বয়স যখন হয়ে যাবে তাদের বিছানা আলাদা করিয়া দাও তাহলে কথা বুঝতে দেব কথা বুঝতে থাকলে বলো পাঁচ নম্বর দায়িত্ব হলো সন্তান কি আদব শিক্ষা দাও কি আদব শিক্ষা দিবা বড়কে স্নেহ করো বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো মানুষের সাথে ভালো ব্যবহার করো এবং রাস্তাঘাটে যাকে তুমি পাও তাকে তুমি সালাম দাও আল্লাহ বলেন আসমান এবং জমিনে যা কিছু হয় না হয় স্থলে হোক বা জলে হোক পাহাড়ে হোক বা পর্বতে হোক আধারে হোক বা আলোতে হোক যখনই হোক যে কোনো জায়গায় হোক যে কোনো সময় হোক একমাত্র কার নির্দেশে হয় আওয়াজ দিয়ে বলেন কার নির্দেশে হয় আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يَخْلُقُ مَا يَشَاءُ আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ يَخْلُقُ مَا يَشَاءُ এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হয় সব আমার নির্দেশে হয় আমার হুকুম ছাড়া হয় না কার নির্দেশে হয় আল্লাহ আল্লাহ নির্দেশে হয় কোন পাহাড়ে যদি একটা ছোট গাছ উঠে সেটাও আমার নির্দেশে উঠে কোন সাগরে যদি কোন ফেনা হয় সেটাও আমার নির্দেশে হয় পৃথিবীর যে কোন জায়গায় যে কোন স্থানে জলে বা জলে পাহাড় বা পর্বতে যে কোন জায়গায় যা কিছু হয় না হয় আমার নির্দেশে হয় আমার নির্দেশ ছাড়া কোনো কিছুই হয় না কার নির্দেশে হয় আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা এরপর আল্লাহ কি বলেন তাহলে এই কথা আমাদের পরিষ্কার হয়ে গেল আসমান এবং জমিনের মালিক আল্লাহ যা কিছু হয় না হয় কার নির্দেশে হয় এরপর আল্লাহ বলতেছেন يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ ذُكُورًا আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ কত মহান আমার কত শক্তি আমার কত পাওয়ার তোমরা জানো আমার ইচ্ছা আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দেই আমার ইচ্ছা যাকে মন চায় আমি কি সন্তান দিই ছেলে সন্তান দিই আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেই যাকে ইচ্ছা কি দেই ছেলে সন্তান দিই তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বলেন আমি কাউকে মেয়ে সন্তান দেই কাউকে ছেলে সন্তান দেই সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইশাউ যুকুরা আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান নেই আমার কাউকে ছেলে সন্তান নেই আমি আল্লাহ যাকে মেয়ে সন্তান দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি যার কপালে আমি মেয়ে সন্তান রেখেছি সে যত চেষ্টা করুক না কেন যতই চেষ্টা করুক না কেন তার ছেলে সন্তান হবে না যেহেতু আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো তার মেয়ে সন্তান হওয়া আর যার কপালে আমি আল্লাহ ছেলে সন্তান রেখেছি সে যতই চেষ্টা করুক না কেন যত ডাক্তার নিয়োগ না কেন যতই জায়গা যাক না কেন কোনো কাজে হবে না যেহেতু তার কপালে আমি ছেলে সন্তান রেখেছি কথা বলেন ঠিক না ঠিক সন্তান দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে সব কিছুর মালিক হলেন আল্লাহ তাহলে মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছেলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বলেন আমি মেয়ে সন্তান দেওয়ার মালিক আমি ছেলে সন্তান দেওয়ার মালিক ওরে বান্দি
তোমার কপালে এই দুই আমার পক্ষ থেকে সিদ্ধান্ত থাকে মেয়ে সন্তান হওয়া তুমি যতই চেষ্টা করো না কেন যতই জায়গা যাও না কেন দরবারে যাও দুর্গায় যাও ফিরের কাছে যাও যার কাছে যাও না কেন যে কোনো ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার তুমি প্রয়োগ করো না কেন কোনো কাজে হবে না কাজে হবে না কাজে আসবে না যেহেতু আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো তোমার শুধু মেয়ে সন্তান হবে আর তোমার কপালে দুজি তোমার তকদিরে দুজি আমার পক্ষ থেকে ফয়সালা থাকে তোমার ছেলে সন্তান হবে যতই চেষ্টা করো না কেন তোমার কিন্তু মেয়ে সন্তান হবে না যেহেতু আমি মাওলার পক্ষ থেকে সিদ্ধান্ত করেছি তোমার কপালে শুধু ছেলে এইজন্য লক্ষ্য করে দেখবেন অনেক মা সন্তানে আশায় একটা সন্তান মেয়ে হইল আবার ছেলে আশায় আরেকটা মেয়ে হয়ে গেল আবার ছেলে আশায় তিনটা মেয়ে হয়ে গেল আবার আশা করতেছে চারটা মেয়ে হয়ে গেল পাঁচটা মেয়ে হয়ে যায় কিন্তু ছেলে সন্তান নাই কথা বলেন আছে কি আছে না আবার অনেক মা এক সন্তানের বাবা মা হয়ে গেছে এক ছেলে সন্তানের মা হয়ে গেল ছেলে সন্তান হওয়া মেয়ে সন্তান হওয়া একমাত্র দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বলেন আউ ইজাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা শুধু তাই না রে বান্দি আমি আল্লাহ যা কি ইচ্ছা করি আমার ছেলে সন্তানও দেই মেয়ে সন্তানও দেই এরকম মহিলা নাই ছেলে সন্তান হইছে মেয়ে সন্তান হইছে তাহলে আমরা কি বুঝতে পারলাম কিছু কিছু নারী আছে শুধু মেয়ে সন্তানই হয় আবার কিছু কিছু নারী আছে শুধু ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছু নারী দিয়েছেন যাদের ছেলে সন্তানও আছে মেয়ে সন্তানও আছে আছে কি আছে না তা আল্লাহ বলেন আউই জাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা আমি আল্লাহ কিছু মহিলা যাদেরকে আমি আল্লাহ ছেলে সন্তানও দেই আবার মেয়ে সন্তানও দেই এবং ওয়াজালু মাইয়াশাউ আকিমা আমি আল্লাহ এমন কিছু মহিলা বানিয়েছি এমন কিছু কিছু মহিলা আমি দুনিয়াতে পাঠিয়েছি যাদেরকে আমি আল্লাহ আকিম বানিয়েছি আকিম বলা হয় বন্দা আকিম মানে কি বন্দা যার সন্তান হয় না সন্তান হয় না এক বছর দুই বছর তিন বছর চলে গেল এক বছর সংসার করলো দুই বছর সংসার করলো তিন বছর সংসার করছে চার বছর সংসার করছে সন্তান আশায় সংসার করতে করতে তার জীবনটাই শেষ হয়ে গেল কোনো সন্তান হয় না এরকম নারী আছে না নাই আছে কত জায়গায় যায় কত ডাক্তারের কাছে যায় কত চিকিৎসা নেয় কত ফেরেশানি করে কত হুজুরের কাছে যায় কত মসজিদ মাদ্রাসার টাকা পয়সা দান করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে মাওলা রে আমাকে একটা সন্তান দাও না কত দোয়া করে কিন্তু আল্লাহ বলে বান্দি যতই দোয়া করুস না কেন আমি তো তোমার তকদিরে সিদ্ধান্ত করেছি তুমি বন্দা তোমার সন্তান হবে না তাহলে কথা পরিষ্কার হয়ে গেল মেয়ে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে ছেলে সন্তান দেওয়ার মালিক কে আবার ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়টা দেওয়ার মালিক কে আবার বলেন কিছু মহিলাকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি এক বছর দুই বছর নয় সারা জীবন সংসার করলো তার সন্তান হবে না কেন যেহেতু আমি আল্লাহ তোমার কপালে লেখা আছে তুমি হলো বান্দা তোমার সন্তান হবে না এটা হলো আমার সিদ্ধান্ত এজন্য আল্লাহ বলেন ওয়াজালু মাইয়াশাউ আকিমা আমি আল্লাহ কিছু মহিলাদেরকে বান্দা বানিয়েছি কেন বানিয়েছি ইন্নাহু আলিমুন কাদির আমি আল্লাহ জানি এবং শক্তিশালী কার জন্য কোনটা মঙ্গল হবে কার জন্য কোনটা কল্যাণ হবে কার জন্য কোনটা অমঙ্গল হবে কার জন্য কোনটা ভালো হবে না অমঙ্গল হবে না অমঙ্গল হবে এই সম্পর্কে আমি আল্লাহর জানা আছে বিদায় আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বান্দা রেখে দিয়েছি কথা কি আমাদের বুঝে আসছে তাহলে সূরা তাহরিমের 49 এবং 50 নম্বর আয়াতের দ্বারা এই কথা আমাদের পরিষ্কার হয়ে গেল সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে হারি দিনের বেলা মাত্র বাজে সব বারোটা বারোটা দুই বাজতেছে বলেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ মেয়ে সন্তান হইলো আল্লাহ দে ছেলে সন্তান হইলো আল্লাহ দিবেন তাহলে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ
আবার কাউকে ছেলে সন্তান দেন আবার কাউকে কি দেন মেয়ে সন্তান দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আল্লাহ কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কি রাখেন বান্দা রাখেন কি রাখেন বান্দা রাখেন সন্তান হয় না সন্তান হয় এখন সন্তান যদি হয় সন্তান হইলে তাদের করণীয় কি তাদেরকে কি করতে হবে যাকে আল্লাহ ছেলে দিয়েছে যাকে আল্লাহ মেয়ে দিয়েছে সন্তানাদি দিয়েছে তাদের কি দায়িত্ব তাদেরকে কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন সন্তান হইলে আমাদের করণীয় কি আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান হয়ে কি করতে হবে আল্লাহ বলেন হে ইমানদাররা তোমাদের প্রথম কাজ হলো কু আনফুসাকুম তুমি তোমার নফসকে তোমার তুমি তোমার জীবনকে তুমি বাঁচাও এবং তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও কোথায় থেকে নার আগুন থেকে তাহলে আল্লাহ কি বললেন তোমাকেও বাঁচতে হবে তোমার পরিবারের যে সদস্য আছে তাদেরকেও বাঁচাইতে হবে নার কোথায় থেকে আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে তাহলে বলেন ছেলে সন্তান কি আমার পরিবারের সদস্য না পরিবারের সদস্য সুতরাং ছেলে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা হলো আমার দায়িত্ব আল্লাহ বলেন আগুন থেকে বাঁচাও কোন আগুন আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা কু আনফুসাকুম তুমি তোমাকে বাঁচাও ওয়া আহলিকুম ওয়া আনফুসাকুম কু আনফুসাকুম হে ঈমানদারেরা তুমি তোমাকে বাঁচাও ওয়া আহলিকুম এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও নার আগুন থেকে বাঁচাও আল্লাহ বলেন হে ঈমানদাররা তুমি তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারের সদস্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও মুসলমান ভাইরা আমার ও আমার পর্দানুষীর মা বোনেরা ভালো করে খেয়ালে শুনেন আল্লাহ বলেছেন তুমি প্রথম বাঁচো এরপরে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও কোথায় থেকে বাঁচাবা আল্লাহ বলেন নার আগুন থেকে বাঁচাও আগুনটা কেমন কোন আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমি এমন আগুন থেকে বাঁচানোর জন্য বলেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যে আগুনকে জ্বালানো হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়া আগুন কি দিয়ে জ্বালানো হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়া এ মুসলমান ভাইরা আমার কতটা ভালো করে খেলতে বুঝতে হবে দুনিয়ার আগুন জ্বালানো হয় লাকড়ি দিয়া বাঁশ দিয়া কেরোসিন দিয়া পেট্রোল দিয়া অক্সিজেন দিয়া বিভিন্ন ধরনের পদার্থ দিয়া দুনিয়ার আগুনকে জ্বালানো হয় এই আগুন কিন্তু আমরা সহ্য করতে পারি না আল্লাহ বলেন জাহান্নামের আগুন এরকম নয় জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ দিয়া এবং পাথর দিয়া আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুন যাতে না নিভিয়া যায় ওই জাহান্নামের আগুন যাতে জ্বলতেই থাকে সেই জন্য আমি আল্লাহ ওই জাহান্নামের আগুনকে পরিচালনা করার জন্য তার জাহান্নামকে পরিচালনা করার জন্য আমি নির্ধারণ করে রেখেছি আলাইহা মালাইকাতুন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি গিলাজুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহা মা আবারাহুম এরকম ফেরেশতাদেরকে আমি দায়িত্ব দিয়েছি জাহান্নামকে পরিচালনা করার জন্য জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য আমি এমন কিছু ফেরেশতাদেরকে দিয়েছি যারা হলো কট্টরপন্থী এবং শক্ত মনের অধিকারী যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ছাড়া আর কারো নির্দেশ শুনে না তাহলে কি বল বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন হে ঈমানদাররা তুমি প্রথম বাঁচো
তুমি তোমার জানকে তুমি তোমার জীবনকে তুমি বাঁচাও জাহান্নামের আগুন থেকে পাশাপাশি দুই নম্বর দায়িত্ব হলো ওয়ালাইকুম নারা তোমার পরিবারের সদস্যদেরকে তুমি বাঁচাও নারা জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন কেমন আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যে জাহান্নামের আগুন ইন্ধন হবে যে জাহান্নামের আগুনের জ্বলন পদার্থ হবে মানুষ এবং পাথর মানুষ এবং কি পাথর মুসলমান ভাইরা আমার ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর ওই পারে আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের আগুন পরিচালনা করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নির্ধারণ করেছি এমন ফেরেশতা যারা হলো কট্টরপন্থী যাদের মন হলো কট্টর শক্ত এবং রাগী ফেরেশতা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ছাড়া কারো নির্দেশ শুনে না তাহলে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের দ্বারা আমরা এই কথা বুঝতে পারলাম আমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব হলো আমার নিজে বাঁচতে হবে না পাশাপাশি কাদেরকে বাঁচাইতে হবে আমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে তাহলে আমার ছেলে সন্তান হলো পরিবারের সদস্য ছেলে সন্তান কি আমার পরিবারের সদস্য তাদেরকে আমাকে বাঁচাইতে হবে এই ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যে আমার দায়িত্ব পালন করতে হবে আটটি কয়টি দায়িত্ব পালন করতে হবে আটটি দায়িত্ব পালন করতে হবে তাহলে আমার ছেলে সন্তান আমার ছেলে মেয়ে হলো আমার পরিবারের সদস্য তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে আমার কয়টি দায়িত্ব পালন করতে হবে আটটি দায়িত্ব পালন করতে হবে আমরা কিন্তু এই বিষয়টা স্পষ্ট আমরা জানি আমরা এই কথা বলি মাতাপিতার হক মাতাপিতার হক অর্থাৎ সন্তানের কাছে মাতাপিতা হক পায় কি হক পায় সন্তান মাতাপিতাকে আদর করবে খাবার দাবার দিবে খোঁজখবর নিবে বুড়া বয়সে যা করার লাগে তা করবে এটা আমরা কিন্তু ভালো করে বুঝি কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আছে সেই জিনিসটা কিন্তু আমাদের জানা নাই সন্তানের কিছু হক আছে মাতাপিতার উপরে আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন মাতাপিতা যেরকম সন্তানের কাছে হক পায় ঠিক তেমনি ভাবে সন্তানও মাতাপিতার কাছে কি পায় হক পায় যেই মাতাপিতা সন্তানের হকগুলো আদায় করবে কুদার কসম করে বলে গেলাম আজকে পশ্চিম বাগড়িয়া মাহফিল থেকে ওই সন্তান তার মাতাপিতার হক আদায় করবে আর যেই মাতাপিতা সন্তানের হক আদায় করবে না ওই সন্তানও বৃদ্ধ বয়সে তার মাতাপিতার হক আদায় করবে না তাহলে কি বুঝতে পারলাম মাতাপিতা সন্তানের হক কখন পাইতে হলে প্রথমত আমার মাতাপিতার দায়িত্ব হলো সন্তানের হকগুলো কি করে আদায় করা সেই লক্ষ্যে আমি যে কথাটা বলতেছি সেটা হলো মাতা পিতার উপর সন্তানের হক হলো আটটি কয়টি হক আটটি হক প্রথমত দায়িত্ব হলো আমার মাতা পিতার দায়িত্ব হলো সন্তানের হকগুলো আদায় করা আটটি হক আদায় করা আমরা যদি আটটি হক আদায় করি সন্তানের আটটি হক আদায় করি তাহলে ওই সন্তান মাতা পিতার হকগুলা কি করবে আদায় করবে আমাদের সবাই কথা শুনি বিভিন্ন মাহফিলে গেলে শুনি যে কি শুনি যে মাতা পিতার হক মাতা পিতার হক কিন্তু একটাবার চিন্তা করি না আমি তো সন্তানের কাছে মাতা পিতার হক নিতে চাইতেছি আমি কি ছোটবেলা সন্তানের হকগুলো আদায় করছিলাম আমার সন্তান যখন ছোট ছিল তার তো কিছু অধিকার ছিল আমার কাছে পাওনা ছিল সেগুলোকে আমি আদায় করছি সেগুলো আমরা আদায় করি নি হকগুলা কি সন্তানের হক হলো মাতা পিতার উপরে সন্তানের হক হলো মাতা পিতার উপরে আটটি হক কয়টি হক আটটি হক এক নাম্বার এক নাম্বার হক হলো সন্তান ভূমিষ্ঠ হলে দুনিয়াতে আসলে জন্ম হলে এক নাম্বার হক হলো সন্তানের কানে আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া এই জিনিসটা কিন্তু আমরা জানি না এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি না করি না তাহলে সন্তান এক নাম্বার মাতা পিতার কাছে কি পায় সন্তান দুনিয়াতে আসলে মাতা পিতার দায়িত্ব হলো যে আজান দিতে পারে সে পুরুষ হোক চাই মহিলা হোক
পুরুষ হোক চাই মহিলা হোক ওই সন্তান দুনিয়াতে আসার পরে আমার মা বোনেরা ভালো করে খেয়াল দে শুনি সন্তান দুনিয়াতে আসলে ভূমিষ্ঠ হওয়ার পরে মা তো অজ্ঞান হয়ে যায় তখনই না একটু পরিষ্কার করার পরে দিয়া পরিষ্কার করার পরে দিয়া তখন সন্তানটাকে একজনে খুলে দিয়া তখন কাউ যে আজান দিতে পারে সে পুরুষ হোক চাই মহিলা হোক তার কাছে নিয়ে যাওয়া একটু আজান দাও মা তো অজ্ঞান মা না অন্য একজন নিয়ে যাবে আজান দিবে মসজিদ ইমাম সাহেব হতে পারে মুয়াজ্জিন সাহেব হতে পারে অথবা ঘরের লোক হতে পারে সে পুরুষ হোক চাই মহিলা হোক কানে আস্তে করে আজান দিবে জোরে না আস্তে আস্তে আজান দিবে আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي رضي الله تعالى حين ولدت فاطمة بالصلاة أو مسلمان بابا مسلمان কতরে ভালো করে খেয়াল দে শুনেন এক নম্বরের সন্তানের হক হলো মাতা পিতার কাছে পাওনা সন্তান জন্ম হলে ভূমিষ্ঠ হলে দুনিয়াতে আসলে কানে আজান দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার উম্মত আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আসেন যখন ভূমিষ্ঠ হন যখন জন্মগ্রহণ করেন তখন তিনার কানে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন মুসলমান ভাইরা আমার আজকে এক নম্বর দায়িত্ব আমরা অনেকেই পালন করি না পালন করি সন্তান ভূমিষ্ঠ হয় পালন করবেন কেমনে সন্তান তো হয় বাড়িতে হয় না হয় সিজারে হাসপাতালে হয় কেন ও পর্তরুশীল মা বোনেরা আজকে আমরা এত দুর্বল হয়ে গেছি মনের মধ্যে এত অবহেলা এসে গেছে এত দুর্বলতা এসে গেছে এখন দেখা যায় কি হয় সন্তান গর্ভে আসা মাত্রই তখন থেকে তার চিন্তা চেতনা হলো আমি ক্লিনিকে যাব আমি সিজার করাবো আল্লাহর উপর একটা মুহূর্তের জন্য সে ভরসা করে না ভরসা না করার কারণে আল্লাহ বলে হে বান্দি তোর গর্ভে সন্তান আসার সঙ্গে সঙ্গে যেহেতু তুই ক্লিনিকের নাম নিলে ডাক্তারের কথা বললে যখনই তুই চিন্তা করলে তোর সন্তান সিজার হবে তোর দিলের ধারণা যেরকম এরকম হয়ে গেছে এই জন্য আমি আল্লাহ তোর জন্য সিজারের ব্যবস্থা করে দিছি আর বান্দি তুই তো যে আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি এই কথা বলতে যতই কষ্ট হোক না কেন যতই সমস্যা হোক না কেন যেহেতু আমার গর্ভে সন্তান দিয়েছে আল্লাহ আওয়াজ দে বলেন সন্তান দেওয়ার মালিককে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছেন সুতরাং সন্তান কেমনে খালাস হবে সন্তান কেমনে বের হবে এটার দায়িত্ব আল্লাহই নিজে নিয়েছেন জিম্মাদার আল্লাহই হয়েছেন এইজন্য বান্দা তুমি ও বান্দিরে তুমি তাওয়াক্কুল করো আল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধারণা অনুযায়ী তোমার কল্পনা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান সহজে ভূমিষ্ঠ হবে সেই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এক জায়গায় বলেছেন ওরে উম্মত তুমি যেরকম ধারণা করবা তুমি যেরকম চিন্তা করবে আল্লাহ মুআমালা তোমার সাথে সেরকমই করবে আল্লাহ এই কথা বলেছেন বান্দা বান্দিরে তুমি যেরকম ধারণা করবে ঠিক আমি সেরকমই করব এইজন্য ইতিহাস খুঁজে দেখেন পূর্বে কান মা বঞ্জে ছিলেন তার কয়জন ক্লিনিকে গেছে কয়জন সিজারে গেছে না 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 বাড়িতে শত কষ্ট হলেও বাড়িতে এইজন্য এখন দেখা যায় সন্তান গর্ভে আসা মাত্র আবার ইহুদিদের চক্রান্ত বিদুর্মীদের চক্রান্ত মুসলমানদের ইমানকে কেড়ে নেওয়ার জন্য কেমন করেছে জানেন তালাশ করে এলাকাতে এসে তালাশ করে গর্ভবতী মহিলা কি আছে তাকে পরামর্শ দেয় এ তুমি সতর্ক থাকিও তুমি খেয়াল করিও বারবার ডাক্তারের কাছে যাইও প্রয়োজনে তোমার কাছে আমি একটা
টাকা পয়সা রাখে মাটির এটা কি কয় ব্যাংক না কি কয় ব্যাংক ব্যাংক দিয়া যায় কত তোমার পয়সা পরি সমস্যা হতে পারে এইজন্য তোমাকে ব্যাংকটা দিয়ে গেলাম তুমি টাকা রাখবা পয়সা রাখবা দেখবা তোমার যখন গর্বের গর্ভপাত করার যখন সময় হয়ে যাবে তোমার অনেক টাকা হয়ে যাবে এরকম ভাবে বিভিন্ন ধরনের পরামর্শ দেয় এগুলো হলো সবগুলো হলো ইহুদি এবং খ্রিস্টানদের মুসলমানদের ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক আহা খুব দুঃখ লাগে খুব দুঃখ লাগে আহা অনেক মা বোন আছে গর্ভে আসার সাথে সাথে ডাক্তার সাথে পরামর্শ করতে যোগাযোগ করতেছে যোগাযোগ করতেছে আর ডাক্তারও চিন্তা করে কোন মতো রোগীটা ধরতে পারি কিনা আহা এই হলো আমাদের হালত তা কি বলতেছিলাম এক নাম্বার সন্তানের পাওনা হলো মাতা পিতার কাছে এক নাম্বার সন্তান কি পায় সন্তান যখন দুনিয়াতে আসবে ভূমিষ্ঠ হওয়ার পরে এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের কানে কি দেওয়া আজান দেওয়া আজান দিবা আজান কেন দিবেন আজান দেওয়ার রহস্য কি আজান দেওয়ার উদ্দেশ্য কি ও মুসলমান ভাইরা আমার আজান দেওয়ার উদ্দেশ্য কি বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন আজান দেওয়ার জন্য আজান দেওয়ার বিশেষ একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো যখন সন্তান দুনিয়াতে আসবে যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে আসার পরে যখন তার কানে আজান দেওয়া হবে আজান দেওয়ার দ্বারা এই কথা জানিয়ে দেওয়া সন্তান রে যে তুমি দুনিয়াতে আসলা তোমার কানে আমি যে আজানের কথাটি খোলা শুনাই দিছি আজানের বাক্যগুলা কি জানো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বাক্যগুলো শোনার উদ্দেশ্য কি জানো বাচ্চারে এমন দুনিয়াতে আসলাম এই দুনিয়াতে যতদিন পর্যন্ত তুমি থাকবা তোমাকে যতদিন হায়াত দেওয়া হবে ততদিন পর্যন্ত তোমার কাজ হবে আল্লাহ বড় এই কথার স্বীকারোক্তি দেওয়া কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাইরা আমার আজকে আজান দেই না আজান দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য কি আজানের মধ্যে মুট লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিলে 12টা বাক্য আছে এই 12টা বাক্য দ্বারা কি বোঝানো হয় মুহাদ্দিসগণ বলেন উদ্দেশ্য হলো এই 12টা বাক্য এই শিশুকে শুনায় দেওয়া এবং শুনায় দিয়া এই কথা জানায় দেওয়া শিশুরে এমন দুনিয়াতে আসলা যতদিন তুমি হায়াত পাবা যত বছর হায়াত পাবা প্রত্যেকটা বছরের মধ্যে 12টা মাস আছে ওই 12 মাসেই তোমার একমাত্র আল্লাহ বড় এই কথার স্বীকারোক্তি করতে হবে আজানের মধ্যে আর কি আছে নামাজের কথা আছে আছে কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক উনার কোনো শরীক নাই উনার কোনো অংশীদার নাই উনার কোনো ছেলে নাই উনার কোনো মেয়ে নাই উনি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী এবং শেষ রাসূল কথা বলেন ঠিক না ঠিক এগুলো আজানের মধ্যে আছে কি আছে না আছে নামাজের কথা আছে ও মুসলমান ভাইরা আমার সন্তানের কানে যদি তুমি আজান দিলা আজান দেওয়ার উদ্দেশ্য শুধু আজান না আজান দেওয়ার উদ্দেশ্য হলো এই কথা জানায় দেওয়া সন্তান রে ও শিশু রে তুমি দুনিয়াতে যা আসলা এই দুনিয়াতে যতদিন থাকবা তুমি তোমার হায়াত যতদিন হোক না কেন পাঁচ বছর হোক দশ বছর হোক একশো বছর হোক তোমার কাজ কিন্তু কয়েকটা করতে হবে এক নাম্বার আল্লাহ বড় এই কথা স্বীকারোক্তি দিতে হবে আর দুই নম্বর কাজ হলো তোমার বারো মাসে আল্লাহ ইবাদত করতে হবে তিন নম্বর কাজ হলো আল্লাহর যে গুরুত্বপূর্ণ বিধান নামাজের পাবন্দি করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এক নম্বর দায়িত্ব পালন করি না পালন করি আমরা পালন করি না সন্তানের কাছে আজান দেয় না আজান নাই আর যদি কোনো জায়গায় আজান দেয় হুজুরটাই কেটে একটু আজান দেন কোথায় সন্তান হলো ঘরে হুজুর আজান দেয় উঠানে আছে কি আছে না রসুল কি বলছেন আজ রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলেন আজানা ফি উযুনিল হাসান ইবনে আলী উযুন মানে কান নবী আলাইহি সালাতু ওয়াসালাম তিনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে কি দিয়েছেন আজান দিয়েছেন তাহলে আজান দিতে হবে কোথায় কানে কথা কি পরিষ্কার হইছে তাহলে আজান কি ঘরের বাহিরে দিব না বাচ্চার কানে দিব বাচ্চার কানে দিব তাহলে আজান দিতে হবে বাচ্চার কানে তাহলে এক নম্বর দায়িত্ব হলো সন্তান আমার কাছে কি পায় মাতা পিতার কাছে কি পায় আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া এক নম্বর বুঝতে পারছি তো আজান দেওয়া দুই নম্বর কাজ সন্তানকে তাহনিক করানো কি করানো
আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? দুই নম্বর হলো তাহানিক কোরআন, তাহানিক তাহানিক কিন্তু আমরা অনেকেই বুঝি না। তাহানিক কি? খায় না মাতার দেলা পরিধান করে, তাহানিক কিন্তু আমরা বুঝি না। আজান মোটামুটি কিছু বুঝি কিন্তু তাহানিক বুঝি না। তাহানিক হলো কয়েকদিন পরে, মানে চার পাঁচ দিন পরে বা সপ্তাহ পরে ওই বাচ্চাটাকে খুলে খুলে নিয়ে কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া, মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন হোক, বা সমাজের যেই হোক, বা ইউনিয়নের হোক, বা থানার হোক, যে কোনো জায়গায় কিন্তু আল্লাহওয়ালার কাছে গিয়া যাওয়া, খেজুর নিয়া কিনিয়া খেজুর নিয়ে সাথে করে নিয়ে যাওয়া, নিয়ে ওই খেজুরটা হুজুরের কাছে দিবে। দেওয়ার পরে হুজুর খেজুরটাকে চাবাবেন, চাবানোর পরে রস বের হবে না, এই রসের রস থেকে একটু লালা এবার আঙুল দিয়ে, এবার আঙুল দেয়া জিব্বা থেকে নিয়া ওই বাচ্চার এদিক দিয়ে লাগাই দিবে, উপরে যে মারি আছে লাগাই দিবে, খেজুর দিবে না, কিন্তু কি দিবে? খেজুরের রসের যে লালাটা আছে সেটা দিবে, হালকা দিবে, কোথায় দিবে? মুখে। এটাকে তাহানিক বলা হয়। কি বলা হয়? তাহানিক। নবী আলাইহিসসালামের কাছে ছোটবেলা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হইতো, ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসা হইতো, তো নবী আলাইহিসসালাম কি করতেন? ইউহান্নিকু, তাহানিক করাইতেন। কি করাইতেন? তাহানিক করাইতেন। মেশকাত শরীফ 4151 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে হাদিসটা বর্ণিত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়টা হলো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এক দুই বছর চলে গেছে, মুসলমানের গর্ভে কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে মক্কার কাফের বেঈমানেরা সমালোচনা শুরু করে দিছে, কি মোহাম্মদ তার বাহিনীদেরকে নিয়ে যে মদিনা চলে গেছে, যাওয়াটা আমাদের মূর্তিরা পছন্দ করে নাই। কথাগুলো বুঝতেছেন? আমাদের মূর্তি পছন্দ করে নাই, পছন্দ করে না, বিদায় তাদের কাছে তাদের বদ্ধ লাগছে, এগুলো সন্তান হয় না। আবার মদিনার ইহুদি যারা আছে ওরা বলতেছে যে এরা যে আসছে মদিনাতে আসছে, মোহাম্মদ তার বাহিনী যে আসছে, তারা আশাটা আল্লাহ বকরাবুল আলমিন পছন্দ করে নেই, আল্লাহ নারাজ হয়েছে, নারাজ হওয়ার কারণে মুসলমানের ঘরে কি হয় না? সন্তান হয় না। শুধু এটা এখন না, বর্তমান না, ইসলামের শুরু লগ্ন থেকেই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে দেখেন নবী আলাইহিসসালাম কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় গেলেন, এক দুই বছর চলে গেছে, কি হয় না? সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে এদিকে মক্কার কাফেররা তুহমত অভিযোগ দিয়ে দিছে, তুহমত দিয়ে দিছে, যে কি তুহমত? তুহমত হলো আমাদের মূর্তিদের বলে বদ্ধ লাগছে, ওদের মূর্তিদের বলে বদ্ধ লাগছে। আবার মদিনার ইহুদিরা ওরা কি বলতেছে? আল্লাহ কি হয়েছে তাদের উপর নারাজ হয়ে গেছে। মুসলমান ভাইরা, তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবীদের মধ্যে যারা দুর্বল মনা ছিলেন তারা মনের মধ্যে একটু সংকোচ বোধ হয়ে গেছে, আরে এদিকে মক্কার কাফের বেঈমানরা আমাদেরকে নিয়ে সমালোচনা করতেছে, মদিনার ইহুদিরা সমালোচনা করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, রহম করো। ওই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবীর নাম কি? আবু বকর। সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবীর নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মূল কন্যা আসমা, তিনার ঘরে আসমার ঘরে সন্তান আসে, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহর আব্বার নাম হলো জুবাইর। আব্দুল্লাহ আব্বার নাম কি? জুবাইর। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে নাম হলো আসমা, আসমার ঘরে সন্তান আসে, নাম হলো আব্দুল্লাহ। সন্তান আসার পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? এই সন্তান গর্ভে নিয়ে মদিনায় গেলেন। কোন জায়গায়? কুবা নামক স্থানে। কোন জায়গায়? কুবা নামক স্থানে। কুবা যাওয়ার পরে দিয়া সন্তান হইল। কি হইল?
সন্তান হইল। সন্তান হওয়ার পরে মুসলমানরা এত আনন্দিত হয়েছিল, এত খুশি হয়েছিল যে হারে আজকে আমাদের আসমা বিনতে আবু বকরের গর্ভে সন্তান আসার কারণে আজকে আমরা যে একটা তুহমত ছিল আমাদের উপর, যে দোষারোপ ছিল, সেই দোষটা কি গেল, কাইটে গেল। তখন মক্কার কাফের বেঈমানরা যে কথাটা বলছিল সেটা কি হয়ে গেল, রদ হয়ে গেল। আবার মদিনার ইহুদিরা যে সমস্ত মন্তব্য করেছিল সেগুলো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। কথা কি বুঝে আসছে? এদের মেশকাত শরীফে 4151 নম্বর হাদিস, আর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বি মক্কাতা قالت فاتيت قالت فولدت بقباء ثم اتيت به رسول الله صلى الله عليه وسلم ثم وضعته في حجره ثم دعا بتمرة فمزقها ثم تفل فيه ثم حنكه وكان أول مولود في الإسلام আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, আমি যখন মক্কা নগরীতে ছিলাম আমার গর্ভে আব্দুল্লাহ নামক সন্তান যখন গর্ভে আসে, গর্ভে আসার পরে আমি আব্দুল্লাহ নামক সন্তানকে গর্ভ নিয়ে আমি যখন কুবা নামক স্থানে গেলাম তখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে। দুনিয়াতে আসে আসার পরে আমি ওই আব্দুল্লাহ নামক সন্তানকে নিয়ে কোলে নিয়ে যখন রসুলের দরবারে গেলাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে রসুলের কোলে যখন দিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা বিতামরাতিন খেজুর আনলেন, খেজুর আনতে বললেন, খেজুর নিয়ে আসা হলো। আসার পরে দিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা মাজাগাহা ওই খেজুরকে চাবি চিবিয়ে তখন কি করলেন, সুম্মা তাফালা ফিহি, অতঃপর ওই আব্দুল্লাহর মুখে লালা লাগাইলেন এবং বললেন, সুম্মা হান্নাকা, ওয়াজবর তাহানি করাইলেন এবং ওয়াকানা আউওয়ালা মাউলুদিন ফি ইসলাম এবং ইসলামের মধ্যে সু ইসলামের অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে নিয়ে হিজরত করার পরে সর্বপ্রথম সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তা দুই নম্বর কাজ হলো কি করা, তাহানিক করা, কি করা, তাহানিক, তাহানিক করানো। তিন নম্বর কাজ হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা, কি করা, নাম রাখা, নাম সুন্দরে কি রাখা, নাম রাখা। অল্প সময় শেষ করবো, সন্তানে কি রাখা, নাম রাখা। قال رسول الله صلى الله عليه وسلم انكم تدعون يوم القيامه باسمائكم وباسماء ابائكم فاحسنوا اسماءكم الله النبي عليه الصلاه والسلام বলেন, এর উম্মত কাল হাসরের মাঠে কঠিন মুসিবতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ধরিয়া এবং তোমাদের আব্বার নাম সাথে নাম মিলায় ডাকা হবে, অর্থাৎ বাপ এবং সন্তান এবং বাবার নাম মিলায় ডাকা হবে। সুতরাং ফাসিনু আসমাকুম, তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আরো বলেন, ইন্নাহাব্বা আসমাই ইলাল্লাহি তাআলা, ইন্নাহাব্বা আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, বর্তমান সময়ে সন্তানের এমন নাম রাখা হয়, এমন নাম রাখা হয় যেগুলো ইসলামের নাম না, আছে কি আছে না, ট্যাবলেট নাম, বল্টু নাম, নিশিদা নাম রাখে কি রাখে না, সাগর কলা বিভিন্ন ধরনের জিনিসের নাম রাখে কি রাখে না সন্তানের নাম। ও মুসলমান মায়ের আমার, আল্লাহ নবী আল হাদিসের মধ্যে বলেন, হকুল ওয়ালাদ আলাল ওয়ালেদ, সন্তানের হক মাতা পিতার উপরে, সন্তান হক পায় মাতা পিতার কাছে। আই ইউসিনা ইসমাহু, তার সুন্দর নাম রাখা, কি রাখা, সুন্দর নাম রাখা। মুসলমান ভাইয়ের আমার, আজকে সন্তানের এমন নাম নাম রাখা হয় যার কোনো অর্থ নাই, যেগুলো ইসলামিক নাম না। মুসলমান ভাইয়ের আমার কথাটা ভালো করে খেয়াল শুনেন, সময় খুব সংক্ষেপ, কাল হাসুরের মাঠে কঠিন মুসিবতের দিন যখন দেখা হবে, আব্দুল্লাহ তুমি এদিকে আসো, ও আব্দুর রহমান তুমি এদিকে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্দুল্লাহ আব্দুর রহমান বলিয়া ডাক দিবেন তখন দেখা যাবে এক আব্দুল্লাহ নাম ডাকার সঙ্গে সঙ্গে শত শত আব্দুল্লাহ এসে যাবে। আল্লাহ বলবেন, হে আব্দুল্লাহরা, তোমরা তো সব আব্দুল্লাহকে আমি ডাকি নাই, আব্দুল্লাহ বিন আবু বকর অথবা আব্দুল্লাহ বিন সাত্তার অমুককে ডাকিছি, তোমরা কেন আসলা, আমরা তো মনে করলাম আমাদেরকেও ডাকছেন।
এইজন্য তো আসছি আল্লাহ বলবেন জারে যা বান্দা যা যেহেতু আব্দুল্লাহর নামের সাথে তোর নাম মিলিয়া গেছে এইজন্য আমি আল্লাহ তার উসিলা তোর জিন্দেগির গুনাহ maaf করিয়া জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ আর এখন সন্তানের নাম রাখে কি সাগর এক আল্লাহর বান্দা এক হুজুর এক বান্দায় দাওয়াত দিয়েছে হুজুর আসেন আমার বাড়িতে ভাত খাওয়ার জন্য আসেন দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তখন নিয়া গেল খাবার দাওয়ার খাওয়ানোর পরে তো বলতেছে হুজুর আমার সন্তান পরীক্ষা দিবে একটু দোয়া করিয়া দেন কোন নাম কি কো সাগর হুজুর বলতেছেন মেহেরবানি করিয়া যে খাবার খিলাইছেন প্রয়োজনে টাকা নিয়ে যান তারপর আমি সাগর নামে দোয়া করার মতো শক্তি আমার নাই হুজুর কেন দোয়া করবেন না সাগর নামে কো দোয়া না করার কারণ হলো আপনার সন্তানের নাম সাগর রাখছেন এটা আমার দেখার বিষয় না কিন্তু সাগর নাম যখন শুনি শোনার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে আগুন জ্বলিয়া যায় কারণ আমার বাড়ি ছিল সাগরের পাশে টাকার কারণে সাগরই কিন্তু আজকে আমার বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে আজকে আমি বাড়ি হারা ভিখারি হয়ে রাস্তায় ঘোরাফেরা করি আজকে সাগর নামে দোয়া করব দূরের কথা সাগর নাম শুনতে আমার ভালো লাগে না এরকম নাম আছে কি নাই আছে দেখা যায় হুজুরের কাছে এসে বলতেছে হুজুর আমার সন্তানের একটা নাম রেখে দেন হুজুর কত তোমার সন্তানের নাম রাখছি আব্দুল্লাহ কোজুরে কি নাম রাখলে এটা তো সাসা সাসা মনে হয় কোন নাম রাখছি আব্দুর রহমান কয় এটাও তো মনে হয় না এটা পুরাতন পুরাতন নাম সুন্দর সুন্দর নাম রাখেন হুজুর বলে তাহলে বান্দিরে ও বান্দারে তুমি শোনাও কি নাম রাখতে পারি কো আমার সন্তানের নাম রাখিয়া দেন নিশিতা কি নাম রাখতো কোন সাহাবীর নাম আছে কি আছে না তা সুন্দর তিন নম্বর দায়িত্ব হলো সন্তানের কি রাখা নাম রাখা চার নম্বর হলো আকিকা করা সন্তানে কি করা আকিকা সাত দিনের দিন আকিকা করা কয়দিনের দিন সাত দিনের দিন সন্তানে কি করা আকিকা করা আজকে আমরা আকিকা করি না নাসাই শরীফ 4239 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقه يذبح ويحلق راسه ويسمى সাত দিনের দিন কি করে আকিকা করা প্রত্যেকটা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার আকিকার সাথে সে দায়বদ্ধ থাকে সুতরাং উচিত হলো ইজবাহওয়ান তার পক্ষ থেকে জবাই করা কোন পশু জবাই করা এবং কি করা ওয়াইহলাকু রাসু তার মাথা হলক করা মাথা মুন্ডানো কয়দিনের দিন সাত দিনের দিন ওয়াইসম এবং সুন্দর নাম রাখা কয়টা দায়িত্ব গেল চারটা এক নাম্বার কি আজান দেওয়া দুই নাম্বার তাহানি করানো নাম্বার তিন নাম রাখা নাম্বার চার আকে করানো তা দিয়ে বলতে হবে সিঙ্গুলার এসে গেছে পাঁচ নাম্বার দায়িত্ব হল সন্তানকে আদব শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া আদব শিক্ষা দেওয়া আজকে সন্তানদেরকে আমরা আদব শিখাই না আদব শিক্ষার মধ্যে এক নাম্বার আদব হলো সন্তানকে নামাজের নির্দেশ দেওয়া সন্তান কি করা নামাজের নির্দেশ দেওয়া قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه সন্তানকে নামাজের নির্দেশ দাও ওয়াকুম আবনা উসাবে সিনিন যখন সন্তানের বয়স 7 বছর কয় বছর 7 বছর বয়স যখন হয়ে যাবে সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও ওয়াজরিবুহুম ওয়াজরিবুহুম ওয়াহুম আপনা ওয়াসার যে সাত বছর বয়সে নামাজ পড়ে না দশ বছর হয়ে গেছে ওয়াজরিবু হুম সন্তানকে প্রহার করো বেদের আঘাত করো যখন তাদের দশ বছর হয়ে যাবে ওয়াফারিকু বাইনাহুম বিল মাজাজি দশ বছর বয়স যখন হয়ে যাবে তাদের বিছানা আলাদা করিয়া দাও তাহলে কথা বুঝতে দেব কথা বুঝে থাকলে বলো পাঁচ নম্বর দায়িত্ব হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া কি আদব শিক্ষা দিবা বড়কে স্নেহ করো বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো মানুষের সাথে ভালো ব্যবহার করো এবং রাস্তাঘাটে যাকে তুমি পাও তাকে তুমি সালাম দাও কি দেওয়া সালাম দেওয়া আজকে কিন্তু আমরা সালাম শিক্ষা দেই না কি শিক্ষা দেই টাটা শিক্ষা দেই দেখি দেই না টাটা ও মুসলমান ভাইয়েরা আমার আমি আজকে বলতেছি কথাগুলো ভালো করে খেয়াল দিয়ে শুনেন ইসলাম ধর্মের মধ্যে কোন জায়গায় না আছে কোরআনে না আছে হাদিসে কোন জায়গায় নাই টাটা টাটার বিধান ইসলাম রাখে নাই আল্লাহর নবী বলেন ওরে উম্মত আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি যখন কারো কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে সালাম দেওয়ার কথা শিক্ষা দিয়েছি যখন বিদায় দিবা তখন সালাম সাক্ষাতের সময় সালাম বিদায়ের সময় সালাম আমার আদর্শ হলো সালাম শিক্ষা দেওয়া ও মুসলমান ভাইয়েরা আমার
ও পর্দানশীন মা বোনেরা ভালো করে কথাটা খেয়াল করে শুনেন আপনাদের দাদা শিক্ষা দিলেন এটা ইসলামী নির্দেশ না এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাহলে আপনি সন্তানকে যে দাদা শিক্ষা দিলেন সালাম শিক্ষা দিলেন না অর্থ কি বুঝাইলেন রাসূলের আদর্শ আমার কাছে ভালো লাগে না আমার ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ভালো লাগে তাহলে পাঁচ নম্বর কি করতে হবে আদব শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে আদব পাঁচ নম্বর কি আদব শিক্ষা দিতে হবে আদব আদবের মধ্যে প্রথম নামাজ শিক্ষা দেওয়া কি করা নামাজ শিক্ষা দেওয়া আর নামাজ শিক্ষার প্রথম কৌশল হলো মাতা পিতা নামাজ পড়া মাতা পিতা কি করা নামাজ পড়া আর আমরা কি করি সাত বছর বয়সে রাসূল বলেছেন তোমরা তাকে নামাজের নির্দেশ দাও আমরা তো নামাজের নির্দেশ দেই না বরং কি করি মোবাইল চালানো শেখাই মোবাইল হাতে তুলে দেই এক বছর দেড় বছর দুই বছর তিন বছর শিশু হাতে মোবাইল সব কিছু বলে মোবাইলে সব ট্রেনিং বুঝতেছে এই মোবাইল যখন চালু করে বিভিন্ন ধরনের খেলতা বসা মিথ্যা বানাওয়ার কৌতুক কাহিনী এবং নগ্ন উলঙ্গ ছবিগুলো যখন দেখে আর সন্তানের ব্রেনে যখন ঢুকে তখন সন্তানের যে পরিষ্কার নামকটা ব্রেন ছিল একটা কলক ছিল দিল ছিল সেটা নষ্ট হয়ে যায় আজকে দেখা যায় অনেক মা আমরা আসি দেখা যায় সন্তানকে ভাত খাওয়াইতে গিয়া মোবাইল দে ভাত খাওয়াই কথা বলেন ঠিক না বেঠিক সন্তান ভাত খায় না সন্তান ভাত খায় না ও মা তোমাকে আমি আজকে একটা প্রশ্ন করে যাই একটাবার তোমার বিবেকের কাছে প্রশ্ন করো তোমার মা যখন তোমাকে ছোটবেলা ভাত খাওয়াইছিল তখন কি মোবাইল ছিল কথা বলেন মোবাইল ছিল না ওই সময় তো তুমি তো মোবাইল দেখো নাই তোমার মাও মোবাইল দেখে নাই তখন তুমি ভাত কেমনে খাইছিলা আজকে সন্তান তোমার মোবাইল ছাড়া ভাত খায় না টিভি ছাড়া ছাড়া ভাত খায় না টিভি গান কৌতুক দেওয়া ছাড়া ছাড়া ভাত খায় না মোবাইলের নাটক কৌতুক দেখা ছাড়া ভাত খায় না তুমি একটাবার চিন্তা করে দেখো তোমার মা তোমার খালা তোমার বোন তোমার চাচি তোমার আপন জন যখন তোমাকে ভাত খাওয়াইছিল তখন তো মোবাইল ছিল না না ছিল বড় মোবাইল না ছিল ছোট মোবাইল মোবাইল বাবা কোথায় কোথায় ছিল কোথায় ছিল না আর ওই মুহূর্তে তুমি যেহেতু এই পর্যন্ত বড় হয়েছো ভাত খেয়েছো সুতরাং তোমার সন্তানও ভাত খাবে সুতরাং এই জিনিসটা বাদ দাও সন্তানের জীবনকে তুমি ধ্বংস করিও না সন্তানের জীবন কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে কথা সংক্ষেপ যে কথাটা বলতেছিলাম পাঁচ নম্বর আদব শিক্ষা দেওয়া কি দেওয়া আদব শিক্ষা দেওয়া এই জন্য মাতা পিতার কাজ হলো নামাজ পড়তে হবে নামাজ পড়লে সন্তান নামাজ পড়বো সাত নম্বর হলো বিবাহ করানো আর আট নম্বর হলো সন্তানাদির যদি একাধিক সন্তানাদি হয় তাদেরকে সমানভাবে সম্পদ বণ্টন করে দেওয়া এই জিনিসটা তো আমরা করি না আমাদের মধ্যে অনেকে আছে করি কি এক ছেলেকে সম্পদ বেশি দিই এক ছেলেকে সম্পদ কম দিই করি কি করি না আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহলে আমি আবার বলতেছি এক নাম্বার কি বলছিলাম আজান দেওয়া দুই নাম্বার তাহানিক নাম্বার তিন নাম চার নাম্বার আকিকা পাঁচ নম্বর আদব শিক্ষা দেওয়া ছয় নম্বর কোরআন শিক্ষা দেওয়া সাত নম্বর বিবাহ করানো আট নম্বর সম্পদ ভালোভাবে কি দেবো বন্টন করে দেওয়া ছয় নম্বর যে কথাটা বলতেছিলাম সেটা হলো কোরআন শিক্ষা দেওয়া কি দেওয়া কোরআন শিক্ষা দেওয়া আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এবং আমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব কোরআন এই কোরআন শিক্ষার লক্ষ্যেই কিন্তু বাইতুল কোরআন আদর্শ কওমি মাদ্রাসা করা হয়েছে এই মাদ্রাসায় কিন্তু আলহামদুলিল্লাহ খুব যত্ন সহকারে যারা আছেন দায়িত্বে আছেন তারা ক্লাস করাই থাকেন কোরআন Allahu Allah